স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মোদী হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক, তিস্তা ইস্যুতে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত, 10 সমঝোতা স্মারক সই, সম্পর্কে নবযাত্রা হবে আশা প্রধানমন্ত্রীর। গাইবান্ধায় বাড়ছে তিস্তা সহ তিন নদীর পানি, সিলেট, রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। তিস্তার পানি ব্যবস্থাপনার বিষয়ে ভারত শীঘ্রই বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দুই দেশের নতুন সরকারের সম্পর্কের ফলপ্রসূ নবযাত্রা হবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের দিল্লিতে দুই দিনের সফরের শেষ দিনে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে নতুন পুরনো মিলিয়ে মোট 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়। ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, দুই দেশের রেল সংযোগ সহ মোট 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়। নবায়ন করা হয় স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও মৎস্য খাতের 3টি সমঝোতা স্মারক। আনুষ্ঠানিকতা শেষে এক যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন নরেন্দ্র মোদী। তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে বলেন, তিস্তার পানি ব্যবস্থাপনার বিষয়ে শিগগিরই বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। হমনে 1996 কে গঙ্গা রিভার ট্রিটি কে রিনিউয়াল কে লিয়ে টেকনিক্যাল স্তর পর বাতচিত শুরু করনে কা নির্ণয় লিয়া হ্যায়। বাংলাদেশ মে তিস্তা নদী কে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত কে লিয়ে শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কা দৌরা করেগি। মেডিকেল ট্রিটমেন্ট কে লিয়ে বাংলাদেশ সে ভারত আনে ওয়ালে লোগো কে লিয়ে ভারত ই মেডিকেল ভিসা সুবিধা শুরু করেগা। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত আরো শক্তিশালী হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। তিনি আরো বলেন, রূপকল্প 2041-এর স্মার্ট বাংলাদেশ এবং বিকশিত ভারত 2047 নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করছে দুই দেশ। আজকে আমরা দুপক্ষ যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে স্থানীয় সময় সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার। সশস্ত্র সালাম গ্রহণের পর গার্ড অফ অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকতা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান শেখ হাসিনা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে স্থানীয় সময় বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ। সিলেট, রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনায় নদীর পানি কিছুটা কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটে মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বসত ভিটায় ফিরছে, তবে দুর্ভোগে রয়েছেন পানিবন্দী মানুষ। অন্যদিকে গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র এবং করতোয়া নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডেস্ক রিপোর্ট।
সিলেট ও সুনামগঞ্জে গত দুই দিন বৃষ্টি না হওয়ায় পানি অনেকটা কমেছে। পানি কমায় সিলেটের কোনো কোনো আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় ফিরেছে মানুষ। সুনামগঞ্জে গত 16 জুন থেকে বন্যা দেখা দিয়েছে। গত 6 দিন ধরে মানুষ দুর্ভোগে রয়েছেন। এখনো জেলা সদরের সঙ্গে তাহিরপুর, ছাতক ও দোয়ারা বাজার উপজেলায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। বাড়িতেও যাইতে পারি না, বুঝলি, পানির লাগি মানে বাড়িতে তুই আইলাম, বুঝলি, এটার কোনো নিরাপত্তা নাই। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। কলমাকান্দার 8টি ইউনিয়ন সহ বারহাট্টা ও নেত্রকোনা সদর এবং খালিয়াজুরি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের এখনও প্রায় 15,000 মানুষ পানিবন্দী রয়েছেন। পানি একটু একটু হালকা নামতেছে, অনেক ঝুঁকিপূর্ণ আছে, সাপ বিচ্ছুর ভয়ঙ্কর আছে। আমরা তো রান্নাবান্না করতে পারতাছি না, আমরা চলাফেরা করতে পারতাছি না। কিছুটা কমলেও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে রয়েছে কাউনিয়ার গদাই গ্রাম এলাকার মানুষ। গদাই নামে যে একটা গ্রাম ছিল, এই গ্রামটার কোনো চিহ্ন থাকবে না যদি এখনই যদি ব্যবস্থা না নেয়। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমছে। জেলার নিচু এলাকার প্রায় 10,000 মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে গাইবান্ধায় তিস্তা নদীর পানি 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনা ও করতোয়া নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভাঙন শুরু হয়েছে ডাকাতের চর, রাজার চর ও চর গুপ্তমণিতে। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বরগুনার আমতলিতে সেতু ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে গিয়ে নিহত হয়েছে নারী এবং শিশুসহ অন্তত 9 জন। দুপুরে মাদারীপুরের শিবচর থেকে মাইক্রোবাসে করে বরগুনার আমতলিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চাওড়াই ইউনিয়নের কাউনিয়া এলাকায় সেতু ভেঙে পড়লে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় খাল থেকে 7 জন নারী এবং 2 শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতরা সবাই কোনে পক্ষের। গুরুতর আহত মাইক্রোবাস চালককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ এপ্রিল থেকে অস্ত্রোপচারের আগে অজ্ঞান করতে ব্যবহার করা ওষুধ হেলোসিনের উৎপাদন দেশে বন্ধ। একই সময়ে ওষুধটির ব্যবহার এবং বিক্রি বন্ধ ঘোষণা করে সরকার, কিন্তু এরপরও বাজারে বিক্রি হচ্ছে বিতর্কিত হেলোসিন। মীর মঞ্জুর হোসেনের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। নারায়ণগঞ্জের কালীর বাজার সব ধরনের ওষুধের পাইকারি মার্কেট। যেহেতু হেলোসিন ব্যবহারে এই নারায়ণগঞ্জের 2টি ক্লিনিকে পরপর 2টি শিশু মারা গেছে, তাই পরিচয় গোপন করে খুঁজছি হেলোসিন ওষুধটি এখানেই। যে 2 ক্লিনিকে হেলোসিন ব্যবহারের পর শিশুরা মারা গেছে সেই কর্তৃপক্ষ জানালো কোত্থেকে কিভাবে এই ওষুধ পায় তারা। সম্পূর্ণ আসলে আসে বিএমএর থেকে বা মিথুন থেকে। যখন মার্কেট থেকে ব্যান করলো তখন তো অসাধু ব্যবসায়ীরা এটারে 4,000, 5,000, 6,000, 8,000 করে বেচছে, মার্কেটেই বেচছে। তখন আর কোম্পানিতে ছিল, তখন মার্কেটে থেকে বিক্রি বন্ধ ঘোষণার এক বছর পরও আসলেই কি বাজারে মিলছে হেলোসিন, জানতে আবার ছদ্মবেশে আমরা। ঢাকা মেডিকেল কলেজ লাগোয়া ব্যস্ত চানখার পুল মোড়, রোগীর আত্মীয় পরিচয়ে এসেছি হেলোসিন কিনতে, সাথে ড্যামরার একটি ক্লিনিকের ওটি ব্যবস্থাপনা পত্র। এখানে হেলোসিন বা হেলোথেন বিপি বিক্রি ওপেন সিক্রেট। 4,540 টাকার বিনিময়ে এই হেলোসিন কেনা হয়ে গেল। যদিও এই ওষুধটি ব্যবহার, বিক্রি, মজুদ সবই সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে অবাধে বিক্রি হচ্ছে এই হেলোসিন, জানতে কর্তৃপক্ষের কাছে যাব এবার। একমাত্র সাপ্লায়ার আমরা ছিলাম, তো তার মানে এখন যদি অল্টারনেট কোনো প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু আমরা আসলে মার্কেটে আর সাপ্লাই করছি না, তো এটা ধরেই নেওয়া যায় যে এটা ট্রাস্টেড সোর্স না। এক তথ্য পেয়েছি যে একটা ক্লিনিকে হ্যালোসিন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এরকম তথ্য আমরা পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আর ক্রয় বিক্রয় বা মার্কেট মনিটরিং বা মার্কেট পুলিশিংয়ের যে দায়িত্বটা, এইটা সাধারণত ডিজিটি পালন করে থাকে, এটা ওনারাও করছে, হয় তারপর হয়তো কোথাও একটু দুর্বলতার কারণে এগুলো বিক্রি হচ্ছে। কোনো নিয়মের তোয়াক্কা না করে এমন ভেজাল ওষুধ কীভাবে বিক্রি হচ্ছে বাজারে প্রশ্ন ছিল ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের জন্য। তবে বারবার চেষ্টা করেও সাক্ষাতের সময় পাইনি আমরা। একই প্রশ্ন নিয়ে হাজির হই সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে। ডিজি হেলথ থেকে, মন্ত্রণালয় থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে এগুলো ব্যবহার না করার জন্য। তারপরেও যারা এগুলো ব্যবহার করছে,
যে ফার্মেসি যে দোকানদার এগুলো বিক্রি করছে এবং যা যে হাসপাতালে যে যারা ইউজ করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বলবো। আমি নিজে কিন্তু প্রমাণ এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম। এই সাক্ষাৎকার নেয়ার 12 ঘন্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে ঢাকার কয়েকটি ওষুধের বাজারে চলে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত অভিযান। উদ্ধার হয় অবৈধ হেলোসিন, আটক হয় অভিযুক্ত কয়েকজন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত 3:30টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এর আগে গত 2 মে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দিয়েছিলেন। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সংক্রান্ত রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শান্তিগড় ওয়েভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। ডেস্ক রিপোর্ট। 17 বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করেছে বাংলাদেশ, তবে শুরুটা হয়েছে হতাশার। উন্নতি নেই টাইগারদের ব্যাটিংয়ে। ভারতের বিপক্ষে নামার আগে দুশ্চিন্তা ওই ব্যাটিং নিয়েই। সুপার এইটের প্রথম গ্রুপে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে, তাই সেমিফাইনাল খেলতে হলে ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে হবে শান্ত সাকিবদের। ভারত 41 রানে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে সুপার এইট রাউন্ডে। অ্যান্টিগায় এটি হতে যাচ্ছে চলমান বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। আর বাংলাদেশ কন্ডিশন কিছুটা আঁচ করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলে। টাইগারদের হয়ে 5 ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ 135 রান আছে তাওহিদ হৃদয়ের। অন্যদিকে এবারের আসরে ব্যাটিংয়ে ভারতের তারকারাও ধারাবাহিক নন। ঋষভ পন্থ 116 রান করেছেন 4 ইনিংস খেলে। তবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ 5-এ নাম আছে আশদীপ সিংয়ের। 5 ইনিংস খেলে 10 উইকেট শিকার করেছেন ভারতীয় এই বাঁহাতি পেসার। বোলিংয়ে বাংলাদেশের তানজিম সাকিব আর রিশাদ হোসেনও নজর কেড়েছেন। দুজনেরই 9টি করে উইকেট আছে। টি টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত 4 ম্যাচে মুখোমুখি হয়েছে 2 দল, যার সবকটি হেরেছে লাল সবুজরা। তবে সেসব হিসেব ভুলে সেমিতে ওঠার লড়াইয়ে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরাটা দিয়ে। ভারতের পর সুপার এইটে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ আফগানিস্তান। ফারাজি মালিহা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সুন্দর সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দিল্লিতে মোদি হাসিনা বৈঠক, তিস্তা ইস্যুতে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত, 10 সমঝোতার স্মারক সই, সম্পর্কের নবযাত্রা হবে আশা প্রধানমন্ত্রীর। গাইবান্ধায় বাড়ছে তিস্তা সহ 3 নদীর পানি, সিলেট, রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এভাবে।